বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন্নি হালদার। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমি অনেক অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে 22শে জানুয়ারি। তো তোমরা অনেকেই জানো যে আজকে রাম মন্দির উদ্বোধন হবে। হবে কি, এতক্ষণে হয়ে গেছে মনে হয়। এখন বাজছে 3:49, আমি ভিডিও যখন শুরু করি তখন দেখেছি, তো হয়ে গেছে এতক্ষণ মনে হয়। 11টা না 12টার দিকে হয়তো টাইম দেওয়া ছিল। তো সেই উপলক্ষে আমরা কিছু করব। আমাদের তো সবার সেখানে যাওয়া সম্ভব হয়নি, আমরা পারবো না যেতে। তো বাড়ি থেকে যতটা পারি ভগবানের নাম নেব। আর তার জন্য আমরা কি করব, সন্ধ্যাবেলায় 5টা প্রদীপ জ্বালাতে বলেছে, তো সবাই জ্বালাবে, আমরাও জ্বালাবো। তো আমরা কেনা প্রদীপ জ্বালাবো না, যেরকমটা আমরা কালী পুজোতে করি, মাটির প্রদীপ নিজের হাতে বানিয়ে জ্বালাই, সেরকমটাই করব। তা আমি এখন প্রদীপ বানাবো, আর তারপরে সন্ধ্যাবেলায় কীরকম কী হবে পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমাদের কী করতে হবে পুরো ভিডিওটা দেখতে হবে। আশা করছি তোমাদের ভালো লাগবে, শুধু ভালো লাগবে না, অনেক ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, প্রদীপ বানানোর জন্য আমি মাটিও নিয়ে নিয়েছি, আর মাটিটা ভালো করে মেখে নিয়েছি, আর দুই দিকে দুটো গোল্লা, মানে বুঝতে পারছো, মানে আমাদের পাশটা আর হচ্ছে মামিদের পাশটা, মানে আমি বানাবো, জানি মামি, তো মামি আমাকে বলে গেছে যে মামির জন্য 5টা বানাবো। তো 10টা প্রদীপ বানাবো। তো চলো বানাই, বানানোর পর আবার দেখাচ্ছি কেমন বানালাম। দেখো বন্ধুরা, আমার প্রদীপ বানানো কমপ্লিট হয়ে গেছে, আর কেমনভাবে বানালাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তার কারণ কি, ক্যামেরা ধরে দেওয়ার মতো আমার কাছে এখন কেউ নেই, তো সেই কারণে আর বানানো দেখাতে পারলাম না। একদম বানানো হয়ে গেছে, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমাদের কেমন লাগছে প্রদীপগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে একটু বড় বড় হয়ে গেছে, কালী পুজোতে এর থেকে একটু ছোট ছোট বানিয়েছিলাম। তো বন্ধুরা, আমার প্রদীপ বানানো হয়ে যাওয়ার পর তারপরে আমি আলপনাও দিয়ে নিয়েছিলাম, যেহেতু সন্ধ্যাবেলা, মানে সন্ধ্যা হয়ে যাচ্ছে, সন্ধ্যাবেলাতে তো আমাদের প্রদীপ জ্বালাতে হবে। তো আমি এমনি তো বুঝতে পারছিলাম না আলপনা দিব কি দিব না, তারপর কয়েকজনকে জিজ্ঞাসা করার পর আমি ফাইনালি আলপনা দিয়ে নিয়েছি। আর তোমাদেরকে এগুলো আমি বলছিলাম, কিন্তু সেই ভয়েসটা আর দিতে পারিনি। তার কারণ কি, আমাদের বাড়ির সামনেই তো মন্দির, আর মন্দিরে গান বাজছে, যেহেতু পুজো হবে, তো কপিরাইট আসতেই পারে। আর এত খাটনির পর যদি কপিরাইট আসে তাহলে তো আর ভালো লাগবে না, তো সেই কারণে আর ভয়েসটা দিতে পারলাম না, আবারও আমাকে ওভার ভয়েস দিতে হচ্ছে। তো যাই হোক, আমার আলপনা দেওয়া হয়ে গেছে, তো কেমন দিলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে এখানে একটা বড় করে দিয়েছি, আগের দিন দিয়েছিলাম সেটা তোমরা হয়তো দেখেছো, কলকা টাইপসের দিয়েছিলাম, আজকে একটু গোল করে দিয়েছি। তো ভেজা আছে, যে কারণে অতটা ভালো লাগছে না, ফুটছে না, মেন কথা। তো শুকিয়ে গেলে ফুটবে। তো কেমন হয়েছে ডিজাইনটা অবশ্যই কমেন্ট করে বলো। এখানটা একটু বড় করে দিয়েছি, যেটা যেহেতু এটা গেটের, এটা গেট, আর গেটের সামনেই বারান্দাটা, তো ওই কারণে একটু বড় করে দিই যাতে দেখতে ভালো লাগে বাড়িটা। আর তারপরে দাঁড়াও, ফ্ল্যাশটা জ্বালাই। তারপরে এই যে চকাতে দিয়েছি, দুই ঘরের চকাতে, ওইটা আলাদা ডিজাইন, এইটা আলাদা ডিজাইন। আর ওইদিকে দিয়েছি, ওইদিকে সিম্পল সিম্পল একটু একটু দিয়েছি, আর ঘরে দিয়েছি। বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই কাজ থেকে চলেও এসেছে, আর আজকে কি জানি কারেন্ট চলে গেছে। তো কারেন্ট চলে গেছে বলে এতে আমার কোনো দুঃখ লাগছে না, আজকে আমার অনেক মজা লাগছে। তার কারণ কি, সবাই তো সবারই বাড়িতে প্রদীপ মোমবাতি জ্বালাবে, বেশ ভালো লাগছে, আর অনেকের বাড়িতে তো জ্বালানো হয়েও গেছে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। ওই যে দূরে দূরে দেখতে পাচ্ছ, সবারই গেটে গেটে মোমবাতি প্রদীপ দিয়েছে, বেশ ভালো লাগছে, সেই আগেকার দিনের দিনগুলো ফিল করতে পারি। আর কিছু কিছু সময় আছে না, এই এই আগেকার দিনগুলো অনেক মিস করি। তো যাই হোক, আমরাও এখন প্রদীপ জ্বালাবো। তো চলো এখন আমার প্রদীপগুলো নিয়ে আসি আগে, তারপর প্রদীপগুলো, মানে আগে সন্ধ্যা দিব, তারপর প্রদীপগুলো জ্বালাবো। আর প্রদীপগুলো এখানে দিয়ে দিয়েছিলাম, এখানে একটু রোদ পড়ছিল, আর যেহেতু আমি কাঁচা প্রদীপই দিব, কিন্তু অতটা কাঁচা থাকলে তো হাতে তুলতে অসুবিধা হবে, একটু যদি রোদ লাগে তাহলে শক্ত ভাব হয়ে যাবে, বেশ ভালো লাগবে, ওই জন্য একটু রোদে দিয়েছিলাম। প্রদীপ দেখো, আর এবারকারগুলো মোটা মোটা বানিয়েছি, ভালো লাগছে না? আমি তেল তো কমাই দিবে নাকি? কেন, টোটাল কটা আমাদের? আমাদের 5টা। কেন 5টা করে তো জ্বালাতে বলেছে। তো বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে গেছে, আর আমার ঘরে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আর এখন সময় হচ্ছে প্রদীপ দেওয়ার। যেই প্রদীপগুলো আমি বানিয়েছি সেইগুলো ঘরে ঘরে দেবো। তো এখন আমি প্রদীপগুলো তেল দিয়ে, সলসা দিয়ে আগে রেডি করে নেবো, তারপর ঘরে ঘরে দিয়ে তারপর জ্বালিয়ে নেবো। এই দেখো, সব প্রদীপগুলো জ্বালিয়ে দিয়েছি, চলো এখন দিয়ে দিই।
দেখো আমি প্রদীপ দিলাম তাতেও তোমাদের দাদা ভাইয়ের হলো না, মন শান্তি হলো না, ও এখন মোমবাতি দিয়ে সাজাবে, তাই চলে এলো দোকানের সামনে। আর ঘরে ঘরে দেওয়া মানে অতটাও যাবে না, যেহেতু ঘরে ঢোকা পড়া হবে, তো সেই কারণে প্রদীপ বা মোমবাতিটা অল্পই দিই। তো দোকানের সামনে সাজাবে বলছে তো সাজাক, কিন্তু মন্দিরে গান হচ্ছে, কপিরাইট দেবে। চলো সাজিয়ে নেক আগে, ধরাবে, তারপর আবার তোমাদের সঙ্গে দেখাচ্ছি, শেয়ার করছি। প্রদীপ দিলাম গেটের কাছে, এখনো জ্বলছে, অনেকটা তেল দিয়েছি, জ্বলবে এখন অনেকক্ষণ। আর যেহেতু কাঁচা প্রদীপ তো অনেকক্ষণ জ্বলবে, তেল টানে কম কাঁচা প্রদীপে, শুকনো প্রদীপ হলে তেল টানে বেশি। এই দেখো জ্বালা চলে গেছে, সাজানো হয়ে গেছে। তুই তো কালী পূজার মতো সাজিয়ে দিলা, মুখটা দেখতে পাচ্ছি না, ডাকাত ডাকাত লাগছে। আর দোকানটা, দোকানের সামনেটা সবসময় কালী পুজো থাকে, কারণ এই লাইটিংটা সবসময় থাকে। দিদি তো প্রদীপ প্রদীপ জ্বালিয়ে এখন বসে আছি দোকানে। আর গরমকাল হলে দোকানে বসার কোনো নামই করি না, যাতে শীতকাল, সেই জন্য বেশিরভাগ দোকানে সময় কাটাই। আর সবাই বাড়ি বাড়ি প্রদীপ মোমবাতি জ্বালিয়েছে, বেশ ভালো লাগছে। আর যে ওই দু মিনিট মতো কারেন্ট গেল না, তখন আমি ভাবলাম হয়তো এখন আধ ঘন্টা মতো আসবে না। আর যে আগে যে আমরা কী বলে মোমবাতি, তারপরে যে লম্ফ বলে, ওই রকম ফিল হবে হয়তো ভাবলাম আধ ঘন্টা মতো কারেন্ট আসবে না। বেশ ভালো লাগে, যেহেতু এখন কারেন্ট জ্বলে, সবসময় তো কারেন্টের আলোতে থাকি, কিন্তু কিছু কিছু সময় থাকে যেগুলো মানে ওই মোমবাতি তারপরে লম্ফর আলোগুলো মানে মিস করি। তো ভাবলাম যে সেই দিনগুলো মানে একটু হলেও অনুভব করতে পারবো, বেশ ভালো লাগছিলো। তোমাদের সঙ্গেও তো শেয়ার করলাম যে কারেন্ট না থাকলে মোমবাতির আলোগুলো কতটা সুন্দর লাগছিলো। তো যাই হোক, তারপরে তোমাদের দাদা এখন যাবে বাজারে দোকানের মাল আনতে, তো মাল নিয়ে আসবে, তারপরে একটু যাব মন্দিরের দিকে, মন্দিরে কী হচ্ছে সেটাই দেখবো। সবাই বলছিলো যে সবাই এক একটা করে মোমবাতি বা প্রদীপ জ্বালিয়ে আসবে, তাহলে অনেকটাই ভরে যাবে, কিন্তু আমি যখন যাব ততক্ষণে হয়তো থাকবে না, দেখতে হবে, তাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদের। তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি মন্দিরে, মন্দিরে দিচ্ছে খিচুড়ি। তো এরা সব খিচুড়ি একদম লাভার, আমি কিন্তু খিচুড়ি খেতে ভালোবাসি না, প্রসাদ হিসেবে খেতে যাচ্ছি। আর আমি না গেলে এনার যাবে না, আর যে ক্যামেরা ধরছে সে ক্যামেরার পিছনে আসবে না। তো চলো যাই, এখন খিচুড়ি আছে কি সেটা বড় কথা, আমি না ওটা লাস্টে যাচ্ছি, চলো। ও এই লাইটিংটা আমার জাস্ট ওয়াসম লাগে, ওয়াসম। এই সবাই আমার তাকাচ্ছে, আমি ক্যামেরা করছি তো। মন্দিরের প্রসাদ খেতে এসেছি আর লাইন দিতে হবে না, এরকমটা তো হয় না। আর তোমাদের দাদা ভাই আমাদের আগে চলে এসেছে, তো ওদের খাওয়া হয়ে গেছে, তো ওদের পরেই আমরা বসতাম। তো তোমাদের দাদা ভাই ডাকছিল বসার জন্য, তো ওদের পিছনে আরও কয়েকজন দাঁড়িয়েছিল ওরা বসার জন্য। তো ওরা আগে বসে নিল, আর আমাদেরকে এখন লাইন দিতে হবে, তারপর আমরা বসতে পাবো। দেখি কতক্ষণে পায় লাইন। আর এখানে দেখো লাইন দিতে দিতে মানে দাঁড়িয়ে থাকতে থাকতে পুরো পা ব্যথা হয়ে গেছে। আর যেহেতু শীতকাল আর মন্দিরের উপরে উঠেছে জুতো পরা নেই, তো মেঝেটা প্রচুর ঠান্ডা, পাটা পুরো বরফের মতো হয়ে গেছে। তো দাঁড়িয়ে উপায় নেই, দাঁড়িয়ে থাকতে না পেরে এখন এখানে বসলাম, দেখা যাক কখন আমরা বসতে পারি। এখন বাজে রাত্রি 10:30, আর আমরা গিয়েছিলাম তখন বাজে 8:30। তো এতক্ষণ পর আমরা বাড়ি এলাম, আর মন্দিরে গিয়ে একই তো লাইন, তার উপরে কি হয়েছিল খিচুড়ি ফুরিয়ে গেছিলো, সেই জন্য আমাদেরকে এতক্ষণ বসে থাকতে হয়েছিল। তো তারপরে খাওয়া দাওয়া হলো, তারপরে এসে বাড়িতে এলাম। এখন জামা টামা চেঞ্জ করে এখন ঘুমাবো। আর তোমাদের দাদা ভাই তো আগে খেয়ে চলে এসেছে, ওর প্রায় এক ঘুম দেওয়া হয়ে গেছে। তো আমরা আসার পর ও গেট টেট লাগাচ্ছে। তো চলো এই ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমরা কেমন ভাবে আজকে দিনটা কাটালে অবশ্যই কমেন্ট করে জানিয়ে। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আরো একটা নতুন ব্লগের সঙ্গে। গুড নাইট।